একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে যে আস্তে আস্তে হাঁটছে বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে ত্রিশুলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয় তারা পশু ইহা পর নেই হ্যাঁ সওয়াল দূষরি জায়গা পর হ্যাঁ যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যেটা উচিত নয় আমি অনেক খারাপ অনেক নোংরা অনেক চোখ আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দু দুবার রেপ করার জন্য তল বেঁধে তার বাড়ি যাব আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এ ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায় তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো তাহলে কোন ধরনের শিক্ষা এ কোন ধরনের পরিবেশ এ কোন ধরনের পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে আমি সালিসি সভাতে গেছি শুধুমাত্র বাদী বিবাদী কার দোষ কার গুণ কার ন্যায় কার অন্যায় এটা ছেড়ে দিন শুধুমাত্র আমার মনপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে এ গোটা দেশের বুকে আর ঘটাচ্ছে কে মানুষ সে তৃণমূল হোক সে বিজেপি হোক সে আরও কেউ হোক সে পুলিশ হোক সে ভিডিও হোক সে ভোট লুট করুক সে চাল চুরি করুক সে চাকরি বিক্রি করুক সে বান্ধবীকে নিয়ে করুক করছে তো মানুষ তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে দেখুন ছত্রিশতম জেলার সম্মেলন এস এর এই জেলার ওরা আধা সম্মেলন করে এসে এখানে সমাবেশ করছে এরপরে বাকি সম্মেলনের কাজটা শেষ করবে যে আগামী দুটো বছর এই গোটা জেলাতে ছাত্রদের অধিকার ক্যাম্পাস ভোট রাজনীতি লেখাপড়া তার খরচ বড়ো লোকের বেটা হলেই লেখাপড়া করতে পারবে গরিব হলে পারবে না সবের জন্য ওরা রূপরেখা তৈরি করবে আর সেই অনুযায়ী ওরা লড়াই করতে নামবে কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি ওদের ডাকে আমরা যারা উপস্থিত হয়েছি ওদের এই সম্মেলনকে সফল করার জন্যে আমরা যারা এই টেন ফ্ল্যাগগুলো টাঙিয়েছি আমরা যারা পাড়ার মোড়টাতে ছবি দিয়ে একটা লাগিয়েছি আমরা যারা এই গোটা ঘাটাল যারা আমরা টাকা পাঁচ টাকা দিয়ে এই সভাতে এই মঞ্চটা এই মাইকটা দেবার আমরা ব্যবস্থা করেছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আমাদের কাজ কি আমাদের কাজ যা হচ্ছে তাকে হতে দিই নাকি যা হচ্ছে তাকে আটকানোর জন্যে ভয়ের পিছুটা ছাড়িয়ে দিয়ে বুকটা টান করে আর কোমরটা সোজা করে আর মেরুদণ্ডটা কারো পায়ের কাছে বন্ধক না রেখে রাস্তায় এই বাচ্চা বাচ্চা ছেলে ছেলেমেয়েগুলোর সাথে দাঁড়িয়ে থেকে ওদের অধিকারটা অর্জনের জন্য আমরাও রাস্তার লড়াইয়ে আমাদের হিসাবটা বুঝে নিই যদি এটা আমাদের কাজ হয় তাহলে শুধু আজকের ভাষণে ভাষণ শুনে গা গরম করে তালি দেওয়ার কাজ কিন্তু আমাদের নয়